এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো 300 ছাড়ানোর সংগ্রহ গড়েও জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের, পূরণ হলো না লক্ষ্য। এই হারে ঝুলে থাকলো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। মিচেল মার্শের ঝড়ো ইনিংস এবং স্টিভেন স্মিথের দায়িত্বশীল ইনিংসে বাংলাদেশের বিপক্ষে 8 উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে বিশ্বকাপ মিশন শেষ হলো বাংলাদেশের। জয়ে শুরুর পর টানা হার, কয়েক ম্যাচ পরই সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। টানা 4 হারের পরও অবশ্য শেষ 4-এর আশা ছাড়েনি দলটি, কিন্তু এরপরও সেই ব্যর্থতার গল্পই লিখতে থাকে সাকিব আল হাসানের দল। শেষমেশ লক্ষ্য দাঁড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতলেই মিলে যেত টিকিট, কিন্তু এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো 300 ছাড়ানোর সংগ্রহ গড়েও জয়ের মুখে দেখা হলো না তাদের, পূরণ হলো না লক্ষ্য। এই হারে ঝুলে থাকলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। 2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত 68টিতে অংশগ্রহণ নিশ্চিত করতে এবারের বিশ্বকাপে সেরা 8-এ থাকতে হবে তাদের, কিন্তু এই হারে সেটা হলো না। ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই কেবল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে বাংলাদেশ, কিন্তু ডাচরা জিতলে বা ম্যাচটি পরিত্যক্ত হলে তারা সেরা 8-এর মধ্যে জায়গা পেয়ে যাবে। 2 জয়ে বাংলাদেশের সমান 4 পয়েন্ট তাদের। অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই শেষ হলো বাংলাদেশ দলের বিশ্বকাপ। 9 ম্যাচ খেলে এই বিশ্বকাপে বাংলাদেশের অর্জন 2টি জয়। ম্যাচ শেষে যখন বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে নাজমুল হোসেন শান্ত মন্তব্য জানতে চাওয়া হয়, তখন তিনি প্রত্যাশিত উত্তরই দিয়েছেন হতাশাজনক। বোলিং হোক ব্যাটিং হোক, আমাদের সেরা খেলাটা আমরা খেলতে পারিনি। আমাদের সামনে তাকাতে হবে, দেখতে হবে সামনে কিভাবে ভালো করা যায়। পুরস্কার বিতরণ মঞ্চে এসে কাপ্তান নাজমুল হোসেন শান্ত বলেছেন, আমরা যদি 340 থেকে 350 রান করতে পারতাম তাহলে অন্যরকম হতে পারত। বাংলাদেশের বোলিংটাও যে ভালো হয়নি সেটিও বলেছেন শান্ত, তবে যে রান করেছি সে রানও আমাদের ভালো বোলিং করতে হতো সেটা হয়নি। রান কম হওয়ার কারণও শান্ত জানালেন, 2টি রান আউটের কথা বলবো। লিটন ও তামিম যেভাবে ব্যাটিং করেছে তারপর আমরা আরও ভালো করতে পারতাম, কিন্তু মাঝের ওভারে 2টি রান আউটে আমরা মোমেন্টাম হারিয়ে ফেলেছি। ব্যক্তিগত পারফরমেন্স নয়, বাংলাদেশের এগিয়ে যেতে হলে দলগত উন্নতি দরকার। দল হিসেবে কীভাবে উন্নতি করতে পারে সেটা দেখতে হবে, শুধু ব্যক্তিগত পারফরমেন্স দেখলেই হবে না। 9টি ম্যাচ দেখতে হবে কী কী ভুল হয়েছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। শান্তর মতে এগুলো করতে পারলেই সামনে ভালো করা সম্ভব। দর্শক, স্পোর্টস অ্যানালিটিকার নিয়মিত কন্টেন্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আপনি যদি ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পেজে সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো স্পোর্টস কন্টেন্টে।